উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান রশিদুল হাসান সহ নয় জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পুলিশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে নয় জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুদক রশিদুল হাসান ছাড়াও যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে তারা হলেন আর্থিক প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরিফিন ভাইস চেয়ারম্যান মতিউর রহমান অনিল চন্দ্র দাস মইনুদ্দিন কাজী আরিফুজ্জামান শঙ্কর কুমার সাহা এবং শম্পা রানী সাহা আদালতের পারমিশন পিটিশনে বলা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি থেকে ঋণ বিতরণে তিন হাজার ছয়শ কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয়েছে দুদকের পরিচালক বেনজির আহমেদের তথারকিতে এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছেন সংস্থার উপপরিচালক আসানুল করিম আসানুল কবির পলাশ